ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান জানালো ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার ইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল বলেন, চুক্তিতে ফিরিয়ে আনতে ওয়াশিংটনকে উদ্বুদ্ধ করা উচিত ইউরোপীয় দেশগুলো, আর তেহরানকেও পুরোপুরি মেনে চলতে হবে এ সমঝোতা। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের দাবি, পরমাণু চুক্তিতে ফিরে এসে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই খুলে যাবে দুদেশের আলোচনার সকল পথ। এদিকে মঙ্গলবার এক প্রস্তাব পাশের মাধ্যমে ইসরায়েলকে নিজেদের পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মোট 153টি দেশ ভোট দিয়েছে প্রস্তাবটির পক্ষে, বিপক্ষে ছিল 6টি দেশ। দেশটির সকল পরমাণু স্থাপনাকে আন্তর্জাতিক আণবিক সংস্থার পরিদর্শনে আনারও আহ্বান জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। আর ইসরায়েলকে ছাড়া বিশ্ব একটি নিরাপদ স্থান হবে বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি। আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশটির বিরুদ্ধে শক্তভাবে রুখে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি। 2019 সালে একই সময়ে ছিল 2,10,000। দেশটির পর্যটন খাতে চলতি বছর 80.9% আয় কমেছে, পাশাপাশি মাথাপিছু পর্যটক ব্যয়ও 10.7% কমতে দেখা গেছে। এছাড়াও থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের মতো পর্যটক আগমনও 70% বেশি কমেছে বলে পিএটি এর উপাত্তে দেখা গেছে। হঠাৎ জেগে বসা প্রচণ্ড ঠান্ডার পাশাপাশি এমন গুমোট কুয়াশার কারণে যেন সূর্যের দেখা মেলা উভার, এমন হাড় কাঁপানো ঠান্ডা আবহাওয়া টানা বেশ কয়েকদিন ধরে ভোগাচ্ছে দিল্লিবাসীকে। দুদিন ধরে ঘন কুয়াশার কারণে আমাদের নিজেদের শহর কি চিনতে পারছি না। শুধু দিল্লি নয়, ভারতের পুরো উত্তরাঞ্চল জুড়ে বেড়েছে শীত এবং কুয়াশার এমন তীব্রতা। কনকনে ঠান্ডায় কাঁপছে পশ্চিমবঙ্গ, ঘন কুয়াশার চাদরে মোড়া ঠান্ডা আবহাওয়া ছেয়ে গেছে কাশ্মীরেও। অথচ ভারত সহ এশিয়া শীতে কাঁপলেও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফের জ্বলেছে দাবানলে। সোমবার অঙ্গরাজ্যটির ভ্যাঞ্চুরা কাউন্টির প্রায় 200 একর জায়গা পুড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে বহু গাছপালা। দাবানল নিয়ন্ত্রণে প্রয়োজনে অঞ্চলটির 30,000 বাসিন্দার বসত বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। আর ইতালির উত্তরাঞ্চলে দেখা দিয়েছে বন্যা, টানা বৃষ্টিতে অঞ্চলটির বিভিন্ন নদীর পানি বেড়ে যাওয়ায় সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে দেশটির বিখ্যাত ভ্যানিস নগরী।